সুনামগঞ্জ জুড়ে চলছে উন্নয়ন যজ্ঞ। মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে চেষ্টা চলছে সুনামগঞ্জকে বদলে দেওয়ার। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের প্রচেষ্টায় চলছে একের পর এক প্রকল্পের কাজ। ইতিমধ্যে কিছু প্রকল্পের কাজ শেষ হয়েছে, কিছু শেষ পর্যায়ে, কিছু আছে বাস্তবায়নাধীন, আর কিছু আছে শুরু অপেক্ষায়। চলমান ও অপেক্ষমান প্রকল্পগুলোর বাস্তবায়ন হলে গোটা সুনামগঞ্জ বদলে যাবে বলে মনে করছেন স্থানীয়রা। সুনামগঞ্জের উন্নয়নে গৃহীত মেগা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সুনামগঞ্জ নেত্রকোনা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ফ্লাইওভার সড়ক প্রকল্প, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জ, সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট, জগন্নাথপুরে রানীগঞ্জ সেতু যার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে, কৃষি ইনস্টিটিউট, তাহিরপুরের সাহারিপিন অদ্বৈত সেতু। ছাতক বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সরকারের মেগা প্রকল্পের মধ্যে অন্যতম সুরমা নদীর ওপর সুরমা সেতুর কাজও শেষ। মেগা প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল উড়াল সড়ক নির্মাণ প্রকল্প। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় 3,500 কোটি টাকা। উড়াল সড়ক প্রকল্প বাস্তবায়ন নিয়ে বিশেষজ্ঞরা বলেছেন, প্রকল্পটি বাস্তবিত হলে হাওড় অঞ্চলের মানুষের ব্যবসা ও পর্যটনের দ্বার উন্মোচিত হবে। সহজে দেশ বিদেশ থেকে পর্যটকরা সুনামগঞ্জে প্রবেশ করে হাওড়ের উড়াল সড়ক দিয়ে নেত্রকোনা হয়ে ঢাকায় চলে যেতে পারবে। এই প্রকল্পের কাজ শেষ হলে বেসরকারি উদ্যোক্তারা হোটেল মোটেল নির্মাণ, হাওড়ে ঘুরে বেড়ানোর জন্য নৌকা, স্পিডবোট সহ নানা জলযান তৈরি করবে। তাতে হাওড় পাড়ের মানুষের বিকল্প কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। তাছাড়া বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতালের কাজ চলমান, প্রায় অর্ধেকেরও বেশি কাজ ইতিমধ্যে শেষ। প্রায় 35 একর জমির উপর এই প্রকল্পে 1,108 কোটি টাকা ব্যয়ে 29টি ভবন নির্মাণ করা হবে। এর ভেতরে থাকবে খেলার মাঠ ও পুকুর। এই প্রকল্পের কাজ 2021 সালের জুনে শেষ হওয়ার বর্ধিত মেয়াদ থাকলেও করোনা মহামারীর জন্য তা বেড়ে হয়েছে 2024 সাল পর্যন্ত। সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের কাজ প্রায় 95% সম্পন্ন হয়েছে, বাদ বাকি কাজও চলমান রয়েছে। এই প্রকল্পের জন্য মোট বরাদ্দ 126 কোটি টাকা। এখানে থাকবে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন কয়েকটি প্রশাসনিক ভবন, শিক্ষার্থী ও শিক্ষকদের আবাসিক ভবন, অভ্যর্থনী সড়ক, শহীদ মিনার ও খেলার মাঠ, দুটি হল নিয়ে মোট 11টি ভবন। ইনস্টিটিউটের কার্যক্রম শুরু হলে এখান থেকে 3টি বিষয়ে প্রতি বছর 40 জন করে 120 জন শিক্ষার্থী ইঞ্জিনিয়ারিং শেষ করবে। 2017 সালে সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের বিল পাশ হলেও কাজ শুরু হয় 2019 নভেম্বরে। তখন কাজ শেষ করার সম্ভাব্য মেয়াদকাল ছিল 2021 জুনে, কিন্তু করোনা মহামারীর কারণে কিছুদিন কাজ বন্ধ থাকায় বর্তমানে এই প্রকল্পের সম্ভাব্য মেয়াদকাল 2023 সালের মার্চ মাসে। অপরদিকে 20 একর জমি অধিগ্রহণ করে 200 কোটি টাকা ব্যয়ে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের কাজ শুরু হয়েছে। এই প্রকল্পের জন্য 12টি নতুন ভবন নির্মাণ করা হবে। প্রকল্পটি বাস্তবিত হলে দেশে উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষি শিক্ষকের পদ পূরণে ভূমিকা রাখবে। অপরদিকে 2 একর জমি অধিগ্রহণ করে 50 কোটি টাকা ব্যয়ে টেক্সটাইল ভকেশনাল ইনস্টিটিউট নির্মিত হচ্ছে। এটি বাস্তবায়িত হলে দক্ষ জনশক্তির মাধ্যমে কর্মসংস্থান তৈরি হবে। বৃহৎ দুটি প্রকল্প সিলেট বিভাগের মধ্যে শুধু সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। হাওড় বেষ্টিত জেলা সুনামগঞ্জ আর যোগাযোগ ব্যবস্থাও পিসিএনিং। জেলার দক্ষিণে কুশিয়ারা নদীতে রানীগঞ্জ সেতু ও উত্তরে জাদুকাটা নদীতে শাহ আরিফিন অদ্বৈত মৈত্রী সেতু দুটি যোগাযোগ ব্যবস্থা উন্নত করেছে। কুশিয়ারা নদীতে রানীগঞ্জ সেতুটি 702 মিটার দৈর্ঘ্য ও 33.5 ফুট প্রস্থের এই সেতুতে অ্যাপ্রোচ কালভার সহ 155 কোটি টাকা ব্যয় করা হয়েছে। জাদুকাটা নদীতে শাহ আরিফিন অদ্বৈত মৈত্রী সেতুটি 85 কোটি টাকা ব্যয়ে 750 মিটার দৈর্ঘ্য ও 30 ফুট প্রস্থের। অন্যদিকে ছাতকের সুরমা নদীর উপরে 140 কোটি টাকা ব্যয়ে সেতুর কাজও শেষ হয়েছে। দীর্ঘ 15 বছর পরে সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। 2016 সালে অসম্পূর্ণ সেতুর কাজ শেষ করতে 113 কোটি টাকার নতুন একটি প্রকল্প অনুমোদন দেয় একনেক। পরবর্তীতে আরও 27 কোটি টাকা বাড়িয়ে 140 কোটি টাকা নির্মাণ ব্যয় ধরে কাজ সম্পূর্ণ করা হয়। সেতুটি চালু হয় ছাতক দোয়ারা বাজারকে যুক্ত করেছে সেতুটি। দীর্ঘ 50 বছর পর দোয়ারা বাজার ও ছাতক উপজেলাবাসীর স্বপ্ন পূরণ হয়েছে এই সেতু নির্মাণের মাধ্যমে। সুনামগঞ্জের উন্নয়ন বিষয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রী হাওড় এলাকাকে উন্নয়নের জাতীয় ধারায় নিয়ে আসতে চান। হাওড় এলাকার মানুষের প্রতি তার মমতা ও দরদ রয়েছে। আমি বেঁচে থাকলে সুনামগঞ্জের উন্নয়নে কোনো কমতি থাকবে না। আমার কাছে সব সমান। আমি বিশেষ কোনো গোষ্ঠীর কথা চিন্তা করে উন্নয়ন করছি না। তিনি আরও বলেন,
হাওড় এবং হাওড় এলাকার মানুষ একসময় নানা কারণে অবহেলিত ছিলেন, শেখ হাসিনা হাওড়কে আলোয় এনেছেন। সুনামগঞ্জে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতাল, টেক্সটাইল ইনস্টিটিউটের কাজ চলছে, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে, জেলা সদরের রেল লাইন আসবে। হাওড়ের উপর দিয়ে সুনামগঞ্জ চিত্রকোনা সড়ক নির্মাণের একটি বিশাল প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই সড়ক দেশের একটি দৃষ্টিনন্দন ও মনোরম সড়ক হবে। সুনামগঞ্জের উন্নয়নে দ্রুত প্রকল্পগুলো কাজ এগিয়ে যাচ্ছে। এগুলো বাস্তবিত হলে সুনামগঞ্জের মানুষের জীবনযাত্রার মান আরও বৃদ্ধি পাবে, সুনামগঞ্জে আরও উন্নয়ন হবে।